সো যারা আমার সাজেশান নিয়ে পরীক্ষা দিয়েছো তারা জানো অনেকটাই কোশ্চেন কমন এসেছিলো সাজেশান থেকে। বেসিক্যালি হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন প্রায় 100% কমন এসেছিলো। আই থিঙ্ক আমি সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার সাজেশান বানিয়ে দিয়েছিলাম, ইভেন শর্ট কোশ্চেনগুলো কমন এসেছিলো 100% প্রায়। তো নেক্সট ভিডিওগুলোতে আমি একটা সাবজেক্টে সাজেশান প্লাস সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপলোড করে দেবো, যেমন ধরো থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের বা পার্সের সাজেশান বানিয়ে দিলাম সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাটাচ করে দেবো। অ্যান্ড এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এই এই নামে সার্চ করতে পারো ইয়ার পান্ডা। অ্যান্ড যে কোনো সাবজেক্টের সাজেশনের জন্য তোমরা কমেন্ট করতে পারো। অ্যান্ড থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স 165-এর জন্য তোমরা ধীরে কিনতে পারো, আদি মধ্যযুগে ভারতবর্ষের ইতিহাস 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, প্রাইস অ্যাপ্রক্স 250 থেকে 270, ডক্টর মহিতোষ গায়েন ও আশুতোষ বালার লেখা। অ্যান্ড সেকেন্ড বইটা মধ্যকালীন ভারত প্রথম খণ্ড জি কে পাহাড়ির লেখা, প্রাইস অ্যাপ্রক্স সেম 250 থেকে 270 মতো পড়বে। অ্যান্ড এই দুটো বই কিনলে তোমাদের CC 5 and 7 কভার হয়ে যাবে। প্রথম ভারতের ইতিহাস, যেটা অ্যাপ্রক্স 300 থেকে 340 পড়বে, তসলিম চৌধুরীর লেখা। অ্যান্ড সেকেন্ড বইটা আদি মধ্য মধ্যযুগের ভারত, প্রাইস অ্যাপ্রক্স 350 থেকে 370 মধ্যে পড়ে, সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা, এই মুখোপাধ্যায়ের লেখা। ওয়ার্ল্ডলি CC 6-এর জন্য তোমরা এই দুটো বই কিনতে পারো, আধুনিক পশ্চিমের উত্থান, প্রাইস অ্যাপ্রক্স 270 থেকে 320 মধ্যে পড়ে, জয়ন্ত বৈদ্যর লেখা। অ্যান্ড আধুনিক ইউরোপের আদি পর্ব রূপান্তর, প্রাইস অ্যাপ্রক্স 200 থেকে 250 মতো পড়ে, সুবোধ কুমার মুখোপাধ্যায়ের লেখা। অ্যান্ড এই তিনটে বই কিনলে তোমাদের থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার কভার হয়ে যাবে প্রায় CC 6 and 8-এর জন্য। ফার্স্ট রূপান্তরিত ইউরোপ, যেটা প্রাইস অ্যাপ্রক্স 200 থেকে 240 মতো পড়ে, নীলম মুখার্জির লেখা। অ্যান্ড সেকেন্ড বইটা মধ্যযুগ থেকে ইউরোপের আধুনিকতায় উত্তরণ, যেটা প্রাইস 400 থেকে 420 মতো পড়ে, নির্মলচন্দ্র দত্তের লেখা। অ্যান্ড থার্ড বইটা ইউরোপে যুগান্তর, প্রাইস অ্যাপ্রক্স 350 থেকে 370 মতো পড়ে, এটা ভাস্কর চক্রবর্তী, সুভাষরঞ্জন চক্রবর্তী, কিংসুখ চট্টোপাধ্যায়ের লেখা। অ্যান্ড ওনলি CC 7-এর জন্য তোমরা মধ্যযুগে ভারতীয় ইতিহাস, সুলতানি আমল, প্রাইস অ্যাপ্রক্স 375 থেকে 400 মতো পড়ে, রাইটার অনিরুদ্ধ রায়। অ্যান্ড মধ্যযুগের ভারত, যেটা প্রাইস অ্যাপ্রক্স 250 থেকে 270 মতো পড়ে, তুষার চক্রবর্তী। অ্যান্ড মধ্যকালীন ভারত দ্বিতীয় খণ্ড, যেটা ওনলি CC 7-এর জন্য, রাইটার জি কে পাহাড়ি, প্রাইস অ্যাপ্রক্স 250 থেকে 270 মতো পড়ে। অ্যান্ড যারা বইগুলো কিনতে পারবে তাদেরকে বলবো যে তোমাদের বই কিনতে হবে না, লাইব্রেরিতে যে কটা বই পাবে সেই বইগুলো থেকে আমি যে সাজেশানগুলো দেবো বা যেখান থেকে সাজেশানগুলো পাবে তোমরা একটা ফেয়ার খাতা বানাবে, দেন সেই সাজেশানের কোশ্চেনটা লিখে লাইব্রেরি থেকে বা যে কোনো বন্ধু যায় যে বইগুলো কিনবে তাদের থেকে বইটা নিয়ে সেই সাজেশানের নোটসটা তোমরা বানিয়ে নেবে, তাহলে তোমাদের আর বই কিনতে হচ্ছে না। তোমরা CBSE-র জন্য তোমাদের সিলেবাস এমন করে দিয়েছে যে একটা বইতে তোমরা সব কিছু পাবে না, সো এতগুলো বই মানে অনেকগুলো বই কিনতে হচ্ছে তোমাদের। তো সেই জন্য বলবো যে তোমরা লাইব্রেরি থেকে বা যেখান থেকে পারবে সাজেশানের থেকে যে কোশ্চেনটা লিখে তোমরা নোটস বানিয়ে নেবে, তাহলে তোমাদের বই কিনতে হচ্ছে না।